দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া অর্জন করে ওর এই বোধ বিচারটুকু জ্ঞান নেই, ও দাঁড়িয়ে পেশাব করবে কুকুরের মতো, না মানুষ হয়ে বসে পেশাব করবে, এই জ্ঞানটুকু এদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত মেধাবীদের পর্যন্ত নেই। দুঃখজনক হলেও সত্য, এদেশের শিক্ষা ব্যবস্থাই এমন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। মুসলমানদের শত্রুরা দুটা ভাগে ভাগ করে দিয়েছে, ফলে এক শ্রেণীর শিক্ষায় শিক্ষিত তারা শুধুমাত্র মাদ্রাসায় পড়ছে, আর এক শ্রেণীর শিক্ষিত জেনারেল শিক্ষিত পরিচিত। আপনার মেয়ে যদি নগ্ন পোশাক পরে স্কুল কলেজ মাদ্রাসায় যায়, তাহলে ও জান্নাতে যাওয়া তো দূরের কথা, ও জাহান্নামের এমন গভীরে যাবে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানা আলা জারিয়াতাইনে, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করলো, ওয়াকাসাহুন্না, ওদেরকে পোশাক পরিধান করালো, ওদেরকে খাদ্য দান করলো, ওদেরকে যথাযথভাবে মানুষ করে তুললো, কানাতা হেজাবা মিনান নারে, এই দুইটা কন্যা সন্তান জাহান্নামের আগুনের সামনে তার পিতামাতার জন্য পর্দা হয়ে দাঁড়াবে। কিন্তু এদেশে আমাদের মায়েরা এক শ্রেণীর মা রয়েছে, নিজেরা বাড়ি থেকে পুতুল কিনে নিয়ে এসে, নিজেরা বাড়ি বাহির থেকে মূর্তি কিনে নিয়ে এসে নিজের ঘরের মধ্যে মূর্তিটাকে সাজিয়ে রাখে। আর আমাদের দেশের বাপেরা, আমাদের দেশের যুবকেরা কোথার নায়কের ছবি, কোথায় গায়কের ছবি, আর কোথায় এর ছবি ওই ছবি নিয়ে এসে ঘরের মধ্যে গলায় মালা দিয়ে টাঙিয়ে রাখে। এগুলো সব হারামি কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড, এগুলো থেকে আপনি আপনার পরিবারকে বাঁচান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এরকম একটি দিনী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা তাঁর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে কোরআন মাজিদের সূরা তাহরিম ছয় আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারি থেকে একটি সংক্ষিপ্ত হাদিস পাঠ করেছি। এই কোরআন মাজিদের আয়াত ও হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা রাখব। আমার আপনার সন্তানকে এই সেরাপাড়া দারুল হাদিস সালাফি মাদ্রাসা সহ এদেশে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের অধিভুক্ত প্রায় ১২০টির মতো মাদ্রাসা রয়েছে, এরকম দিনই শিক্ষা প্রতিষ্ঠানে কেন অধ্যয়ন করাবো, পড়াবো, এর উপরে দু একটা কিছু কথা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুতেই শুনেছেন ভাই অধ্যাপক তোফাজ্জল হোসাইন বলেছেন, আজকে এখানে আসার কথা ছিল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতরাম আমিরে জামাতের জ্যেষ্ঠ পুত্র, বর্তমানে আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। কিন্তু বিশেষ ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি, তিনি আপনাদের সালাম দিয়েছেন, আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেছেন এবং তার পরিবর্তে সংক্ষিপ্তভাবে আপনাদের মত বিনিময়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমাকে তিনি পাঠিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, সংক্ষিপ্ত কথা, এ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতই সম্পদ দিক না কেন, এই সম্পদ সমূহের মধ্যে বড় সম্পদ হচ্ছে একটা পরিবারের সন্তান। সন্তান ছেলে হোক, সন্তান মেয়ে হোক, একটা পরিবার, পরিবারে যদি সম্পদের পাহাড় আছে কিন্তু সন্তান নাই, যদি এমনটি হয়
তাহলে ওই পরিবারের পিতামাতার হৃদয়ে কি প্রকৃত সুখ শান্তি থাকে? থাকে না। কিন্তু পরিবারে যদি ছেলে মেয়ে থাকে, আদর্শ সন্তান থাকে, তাহলে ওই পরিবারের পিতামাতার হৃদয়ে কি হয়? সুখ শান্তি থাকে। কিন্তু পরিবারে সম্পদ আছে, সন্তানও আছে, সন্তানটা স্কুলে যায়, কলেজে যায়, ছোট থেকে স্কুলে পড়া অবস্থায় সে সিগারেট ধরেছে, স্কুলে যাই সিগারেট খেতে খেতে, কলেজে যাই হোঁকা গাঁজা ফেন্সিডিলের বোতল হাতে নিয়ে, এরকম যদি হয় মেয়েটা স্কুল কলেজে যাই, তার দিকে অপর পুরুষরা যুবকরা ফেল ফেল করে তাকিয়ে থাকে, নগ্ন পোশাক পরে মেয়েটা স্কুল কলেজে যাই, যদি এরকম হয় ওই পিতামাতার মনটা ভালো থাকে না খারাপ থাকে? খারাপ থাকে। কিন্তু পিতামাতার সন্তান যদি আদর্শ হয়, পিতামাতার সন্তান স্কুল কলেজ মাদ্রাসা যেখানেই যাক না কেন ভদ্রভাবে যাই, বাড়ি থেকে সালাম দিয়ে বের হয়, সালাম দিয়ে আবার বাড়িতে ঢুকে ভদ্রভাবে প্রতিষ্ঠানে লেখাপড়া করে ফিরে এসে প্রতিষ্ঠানের সুনাম হয়, পিতামাতার মনটা ভরে যায়, এরকম সন্তান যদি হয় তাহলে এরকম সন্তান এই পিতামাতার ইহকালে মুখোজ্জ্বল করবে, পরকালেও এই পিতামাতার মান মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। দেখুন সহিহুল জামে 1617 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ারফাউ দারাজাতাল আবদিস সালেহ ফিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ জান্নাতে এক বান্দার মর্যাদা অনেক উঁচু করে দেবেন। ফায়াকুলু রাব্বি আন্না হাজিহি, তখন এই বান্দা আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহ এই মর্যাদা জান্নাতে এত উঁচু আমার কি করে হলো, আমি তো এত ভালো আমল দুনিয়াতে করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কথার জবাবে বলবেন বিস্তাগফারে ওয়ালাদে গালাকা, হে আমার বান্দা, তোমার দুনিয়াতে সন্তান রেখে এসেছিলে, তোমার সন্তানের দোয়ার কারণে, তোমার সন্তানের নেক আমলের কারণে তোমার মর্যাদা জান্নাতে উঁচু করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কার নেক আমলের কারণে? সন্তানের। কথা বলেন, কার দোয়ার কারণে? সন্তানের। সন্তানের দোয়ার কারণে আল্লাহ পিতামাতার মর্যাদা জান্নাতে কি করে দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, এদেশে সন্তান বলতে মানুষ শুধু ছেলেকেই বুঝে, এদেশে সন্তান বলতে মানুষ শুধু ছেলেকেই বুঝে। কোনো পরিবারে যদি একটার থেকে দুইটা, দুইটা থেকে তিনটা মেয়ে সন্তান হয়, পরিবারের সবার মুখ কালো হয়ে যায়, এমন কি পরিবারের ওই বউটাকে যে বউয়ের গর্ভ থেকে মেয়ে সন্তান তিনটা জন্মগ্রহণ করেছে, এমন অনেক কুলাঙ্গার পুরুষ রয়েছে, এমন অনেক নাদান বেকুব, এমন অনেক বোকা নির্বোধ মুসলমান পুরুষ রয়েছে, এমন কি তার এই স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। অথচ মনে রাখা ভালো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কাউকে তিনি ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে উভয়ই দেন, এতে পিতামাতার দুনিয়ার কোনো মানুষের করার কিছু ক্ষমতা নেই। তবে মনে রাখা ভালো, জান্নাতে উচ্চ মর্যাদা পাওয়ার দিক দিয়ে, জাহান্নামে জাহান্নামের আগুন থেকে বাঁচার দিক দিয়ে ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তানের মর্যাদা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আলা জারিয়াতাইনে, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করল, ওয়া কাসাহুন্না, ওদেরকে পোশাক পরিধান করালো, ওদেরকে খাদ্য দান করল, ওদেরকে যথাযথভাবে মানুষ করে তুলল, কানাতা হেজাবাম মিনান নারে, এই দুইটা কন্যা সন্তান জাহান্নামের আগুনের সামনে তার পিতামাতার জন্য পর্দা হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি দুইটা কেন
তিনটা কেন? বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দশটা ছেলেকে যদি এমএ পাস করিয়ে মাস্টার্স ডিগ্রি নিয়ে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করিয়ে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানান, তাহলে এই দশটা ছেলে সন্তান পিতামাতার জাহান্নামের আগুনের সামনে পর্দা হয়ে দাঁড়াবে বলে এমন কোনো প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় না। এজন্য মেয়ে সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন মানে আপনার মর্যাদা আল্লাহ পরকারে বাড়াবেন যদি আপনার নিয়তটা খালেস থাকে, যদি আপনার অন্তরটা ধৈর্য ধারণ করে মেয়ে সন্তানকে লালন পালন করে থাকেন। তবে একটা হাদিস, ছেলে মেয়ে উভয় সন্তানের জন্য সমভাবে প্রযোজ্য, সহিহ মুসলিম 1631 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সব আমলের দরজা বিচ্ছিন্ন হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কেবল তিনটা ব্যতীত, এক সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া, দুই আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি, এমন এলেম যেটার দ্বারা মানুষের উপকার হয়, তিন আও সলে ওয়ালাদিন সলেহিন ইয়াদউলাহু, সৎ সন্তান নেক সন্তান, হোক ছেলে হোক মেয়ে, সৎ সন্তান নেক সন্তান হোক ছেলে হোক মেয়ে, সৎ সন্তান নেক সন্তান পিতামাতার জন্য যদি দোয়া করে, পিতামাতার জন্য যদি আল্লাহর নিকটে প্রার্থনা করে, তাহলে ওই সৎ সন্তানের দোয়া করার সাথে সাথে ওই দোয়াটা আল্লাহর নিকটে পিতামাতার মর্যাদা উন্নত করে দেয়। এ কারণে আপনার উচিত, আমার উচিত, আমার আপনার আল্লাহ ছেলে দিক মেয়ে দিক, এই ছেলে এই মেয়েকে আদর্শ শিক্ষায় সুশিক্ষিত করে আমার আপনার ইহকালীন কল্যাণ পরকালীন সম্পদে পরিণত করা। দুঃখজনক হলেও সত্য, এদেশের শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এদেশের শাসকরা, ইংল্যান্ডের ইংরেজরা, এদেশের বিরোধীরা, মুসলমানদের শত্রুরা দুটা ভাগে ভাগ করে দিয়েছে। ফলে এক শ্রেণীর শিক্ষায় শিক্ষিত তারা শুধুমাত্র মাদ্রাসায় পড়ছে ও শুধুমাত্র মাদ্রাসায় পড়ে, আর এক শ্রেণীর শিক্ষিত জেনারেল শিক্ষিত পরিচিত তারা এদেশের সর্বোচ্চ ডিগ্রি এমএ পাস করার পরেও জানে না ওই ভদ্র ছেলেটা ডান হাতে পানি পান করবে না বাম হাতে পানি পান করবে, এই জ্ঞান বোধটুকু তার নাই। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া অর্জন করে ওর এই বোধ বিচারটুকু জ্ঞান নেই, ও দাঁড়িয়ে পেশাব করবে কুকুরের মতো না মানুষ হয়ে বসে পেশাব করবে, এই জ্ঞানটুকু এদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত মেধাবীদের পর্যন্ত নেই। ওদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে এ জ্ঞানটুকু তার নেই। বিড়ি সিগারেট হালাল না হারাম, বিড়ি সিগারেট না হালাল না হারাম, বিড়ি সিগারেট খাওয়া জায়েজ না না জায়েজ, এই জ্ঞান পর্যন্ত দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত অর্জন করে এই জ্ঞানটুকু তার নাই। দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে যার চাকুরি যত বড় তার সিগারেটের দাম তত বেশি। চাকুরি যদি হয় 10,000 টাকা দামের, 10 টাকা দামের সিগারেট, চাকুরি যদি হয় 20,000 টাকা দামের, ওর হাতে 20 টাকা দামের সিগারেট, চাকুরি যদি হয় 50,000 টাকা বেতনের, ওর হাতে 50 টাকা দামের সিগারেট। এই বাস্তবতাকে কেন্দ্র করে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ তার নিজস্ব সিলেবাসের আলোকে আপনার আমার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য সিলেবাস তৈরি করে শিক্ষায় দেওয়ার চেষ্টা করছে। তার অধিভুক্ত এদেশের একটা অন্যতম প্রতিষ্ঠান সেরাপাড়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা। আপনার উচিত আপনার এই কলিজার টুকরা সন্তানটাকে ওই বাজে শিক্ষা থেকে শিক্ষায় ফিরিয়ে এনে
আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা আমরা এটা চাই না চাই না শুনুন যদি এটা আপনি চাইতে পারেন তাহলে আল্লাহর নির্দেশ পালন করলেন যদি এটা চাইতে না পারেন আপনার একটা ছেলেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে ও 10 বছর বয়স থেকে পাঁচ ওয়াক্ত সালাত যথাযথ আদায় করবে এ যথাযথভাবে কোরআন হাদিসের পথে চলার চেষ্টা করবে কিন্তু ফলে আপনার জন্য এই সন্তানটা ধাপে ধাপে দিনে দিনে প্রত্যেক সময়ে সাদাকে জারিয়ার মাধ্যম হয়ে যাবে পক্ষান্তরে এই সন্তানকে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন তাহলে ও সন্তান নিজে তো সালাত আদায় করবে না তো করবে না নিজে তো জামাতে সালাত আদায় করবে না তো করবে না ও নিজে এই বর্তমান যুগে বর্তমান রাস্তার ধারে চলে যান বর্তমানে রাত 10টা 11টা 12টা 1টা 2টা পর্যন্ত যুবক ছেলেদের হাতে বয়স্ক ছেলেদের হাতে রাস্তার মোড়ে মোড়ে এরকম টাচ ফোন নিয়ে নস্ক নাচ গান আর নস্ক ড্যান্স আর পাবজি খেলায় ব্যস্ত এ কারণে আমাকে আপনাকে আল্লাহ সতর্ক করেছেন সূরা তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ আপনাকে সতর্ক করেছেন মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পিতা নির্দেশ আল্লাহ আপনাকে দিয়েছেন মাতা নির্দেশ আল্লাহ আপনাকে দিয়েছেন ও ছোট বাচ্চার জ্ঞান নাই বুদ্ধি নাই এখন ওর জ্ঞান বুদ্ধি বিচার বুদ্ধি কিছু হয়নি ও ডানে যাবে না বামে যাবে পিতামাতা নিজে যদি আপনাকে শিখিয়ে দেন বাবা তুমি ডানে যাও তাহলে ও ডানে যাবে পিতামাতা আপনি যদি ওকে শিখিয়ে দেন বাবা তুমি বামে যেও না তাহলে ও বামে যাবে কিন্তু পিতামাতা আপনি নিজে যদি হারাম খোর হন আপনি যদি নিজে সিগারেট খোর বিড়ি খোর তাড়িখোর মদখোর জুয়াচোর হারামখোর হন তাহলে আপনার এই পিতামাতার কাছ থেকে কখনো আদর্শ সন্তান পাওয়া যাবে না ওই যে স্মরণ করুন আল্লাহর বাণী আবারও শুনিয়ে দিচ্ছি সূরা তাহরিম 6 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর ইবাদতবাসী ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেদেরকে আর তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর এই জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও দায়িত্ব আজকে বক্তব্য শোনার পরে আপনার ছেলেকে নিয়ে ভোর 5:30টায় যখন ফজরের আজান হবে তখন নিজে আগে পরিবারের পিতামাতা ঘুম থেকে উঠবেন নিজের 10 বছর বয়সের ছেলে মেয়েদেরকে ঘুম থেকে উঠাবেন ঘুম থেকে উঠানোর পরে এই ছেলে মেয়েদেরকে আপনি নিজে নিজে সালাত আদায়ের জন্য প্রস্তুত হয়ে নিজে সালাত আদায়ের জন্য প্রস্তুত হওয়ার পরে আপনার ছেলে মেয়েদেরকে সালাতের জন্য মসজিদে নিয়ে যাবেন যদি 10 বছর বয়সে এই সন্তানকে আপনি নিজে মসজিদে নিয়ে না যান তাহলে এবার আপনি বলুন আপনার ওই 10 বছর বয়সের ছেলে ভোর 5টায় একাকী ঘুম থেকে উঠে মসজিদে জামাতে সালাত আদায় করতে যেতে পারবে আমার কথা কি বুঝতে পারছেন 10 বছর বয়সের একটা ছেলে ভোর 5:30টায় ঘুম থেকে আজান হওয়ার সাথে সাথে উঠে বাড়ির পাশের মসজিদে একাকী সালাত আদায় করতে যেতে পারবে পারবে না দায়িত্ব কি পিতার দায়িত্ব মাতার দায়িত্ব দাদার দায়িত্ব দাদির দায়িত্ব বড় ভাইয়ের দায়িত্ব বড় বোনের নিজেরা আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে ওকে উঠবে ওযু করবে ছোট্ট সোনামণি ছেলে মেয়েকে ডেকে তুলে ওযু করে তাকে নিয়ে যাবে মসজিদে সালাত আদায় করাবে এবার নিজে বাপ নিজে তো বাপ রাত 10টা কেন 1টা কেন রাত 2টা পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে নষ্ট নাচ দেখে ড্যান্স দেখে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে গুল খেয়ে হারাম খেয়ে রাত 2টায় বাড়িতে ঘুমিয়েছে রাত 2টায় যদি বাড়িতে ঘুমাই তাহলে কি রাত
5:30 উঠা তার পক্ষে সম্ভব? ও নিজে উঠবে না, ওর ছেলেমেয়েকেও ঘুম থেকে তুলবে না। এবার হাঁসরের মাঠ, এবার হাঁসরের মাঠ। এইবারে ছেলে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠ গড়াই, বিচারের কাঠ গড়াই ছেলেকে প্রশ্ন করছেন, আল্লাহ এই ছেলে সালাত আদায় করেছ? আল্লাহ জবাব দিবেন, আল্লাহর জবাবে ছেলে বলবে। ছেলে এবার জবাব দিচ্ছে, জবাব দিচ্ছে আপনার বিপক্ষে। সূরা আহজাব 67 নম্বর আয়াত খুঁজে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে যখন ধরেছে, ধরেছেন প্রশ্ন ছেলেকে করেছেন, ছেলেকে যখন উত্তর দেওয়ার শুরু করেছে, ছেলে এবার জবাব দিচ্ছে, আল্লাহ দোষ আমার নয়, দোষ আমার পিতামাতার, দোষ আমার নয়, দোষ আমার পিতামাতার। আল্লাহ আমার পিতামাতাকে আপনি শাস্তি দেন, আমার পিতামাতাকে আপনি ব্যবস্থা নেন। এবার দেখেন আল্লাহর বক্তব্য আপনাকে শুনিয়ে দিচ্ছি, এবার আল্লাহর বক্তব্য আপনাকে শুনিয়ে দিচ্ছি, আপনি যাবেন কোথায়, আপনার বাঁচার পথ কোথায়। আল্লাহর বক্তব্য এবার শুনে নিন। সূরা আহজাবের 67 নম্বর আয়াত আপনার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, আপনার ছেলে আপনার মেয়ে। মহান আল্লাহ বলেন, আল্লাহর বক্তব্য, আল্লাহ বলছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাযাল্লুনাস সাবিলা। হে আমাদের রব, তারা বলছে, হে আমার রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা, আমরা অনুসরণ করেছি আমাদের বড়দেরকে, আমাদের নেতাদেরকে, আমাদের বড় ভাইয়েরা, আমাদের পিতারা, আমাদের মাতারা পাঁচ ওয়াক্ত সালাত যথাযথ আদায় করেনি তো করেনি, আমাকে করার নির্দেশও দেয়নি। আমাদের নেতারা হারাম খেয়েছে, আমাদেরকে হারাম খাইয়েছে, আমরা তাদেরকে অনুসরণ করে চলেছি। ফাদাল্লুনাস সাবিলা, অতএব তারাই আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। দোষ দিবে বাপের ছেলে, দোষ দিবে মায়ের ছেলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলছে, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। সূরা আহজাবের 68 নম্বর আয়াত, হে আল্লাহ, আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ আমার পিতামাতাকে ডবল শাস্তি দিন, আল্লাহ আমার পিতামাতাকে দ্বিগুণ শাস্তি দিন। ওয়া লানহুম লানান কাবীরা, আল্লাহ ওদেরকে বেশি বেশি লানত করুন। হিসাব করেছেন কে আপনার বিপক্ষে সাক্ষী দিচ্ছে? আপনার ছেলে আপনার মেয়ে। বাস্তব অবস্থা দেখুন এবার। ভারতের বাঁশবেরলিতে জন্ম নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালি। হে মায়েরা লক্ষ্য রাখুন, হে মায়েরা লক্ষ্য রাখুন, ভারতের বাঁশবেরলিতে জন্ম নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালি। মাত্র 5 বছর বয়সে বাপ মারা গিয়েছেন। মা ছিলেন অত্যন্ত দিনদার মহিলা, ধার্মিকা মহিলা। মা বারবার আল্লাহর নিকটে দোয়া করতেন, আল্লাহ ভারতের এই পৌত্তলিক পরিবেশে আমি আমার ছেলেকে পুতুল পূজারি বানাতে চাই না, আমি আমার ছেলেকে একজন দিনদার যোগ্য আলেম বানাতে চাই। কিন্তু এদেশে আমাদের মায়েরা এক শ্রেণীর মা রয়েছে, নিজেরা বাড়ি থেকে পুতুল কিনে নিয়ে এসে, নিজেরা বাড়ি বাহির থেকে মূর্তি কিনে নিয়ে এসে নিজের ঘরের মধ্যে মূর্তিটাকে সাজিয়ে রাখে। আর আমাদের দেশের বাপেরা, আমাদের দেশের যুবকেরা কোথার নায়কের ছবি, কোথায় গায়কের ছবি, আর কোথায় এর ছবি ওই ছবি নিয়ে এসে ঘরের মধ্যে গলায় মালা দিয়ে টাঙ্গিয়ে রাখে। এগুলো সব হারামি কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড। এগুলো থেকে আপনি আপনার পরিবারকে বাঁচান। বলছিলাম নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালির মা, তিনি বলছেন, 7 বছর বয়স থেকে কোনোদিন আমার মা আমাকে বাড়িতে সালাত আদায় করতে দেননি। ভোরে ঘুম থেকে উঠে তিনি নিজে উঠতেন, উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমাকে ঘুম থেকে তুলে আমাকে অজু করিয়ে দিতেন। অজু করিয়ে দিয়ে আমাকে মা কোলে করে নিয়ে মসজিদের বারান্দায়, মসজিদের মধ্যে ঢুকে দিয়ে আমি আমার মা মসজিদের বারান্দায় পিছনে দাঁড়িয়ে থাকতেন। সালাত আদায় করলে মা আমাকে কোলে নিয়ে বাড়িতে চলে আসতেন। কে করেছেন? মা। কথা বলেন, কে করেছেন? মা।
মা আমি ঘুম থেকে উঠতে দেরি করলে আমার চোখে আস্তে আস্তে পানি দিতেন, পানিতে আমাকে ঘুম থেকে আদর করে ডেকে ডেকে জেগে জেগে তুলতেন। 10 বছর বয়সে মা আমাকে নিয়মিত সিয়াম পালনে অভ্যস্ত করেছেন, রোজা রাখায় অভ্যস্ত করেছেন। মা যদি ওই দিন আমাকে এই অভ্যাস গড়ে তুলতে না তুলতেন, মসজিদের সাথে সম্পর্কিত না করতেন, তাহলে আমি দিনের প্রতি আগ্রহী হতে পারতাম না। এই নব সিদ্দিক হাসান খান ভোপালি হয়ে বড় হয়ে 200 গ্রন্থ রচনা করে সারা ভারত মহাদেশে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত বিস্তার করেছেন। কে সহযোগিতা করেছেন? মা। কে সহযোগিতা করেছেন? নিজের মা সহযোগিতা করেছেন, নিজের বাপ সহযোগিতা করেছেন। আজকে আজকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের এই যে সোনামণিদের বই আমার হাতে রয়েছে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সোনামণিদের ছোট্ট বইয়ে হাদিস শিক্ষা বইয়ে লিখে দেওয়া হয়েছে, ছোট্ট সোনামণি বই আপনি এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছেন, এই ছোট্ট সোনামণি মুখ দিয়ে উচ্চারণ করছেন রাসুলের হাদিস, লা তাদখুলুল মালায়েকাত, ক্লাস টু এর বাচ্চা, ক্লাস টু এর বাচ্চা ছোট্ট সোনামণি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের হাদিস মুখস্থ করছে, লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, ওই বাড়িতে ফেরেশতা রহমতের প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আর প্রাণীর ছবি থাকে। এই কথা বলার পরে এই মাদ্রাসায় যদি কোনো সোনামণি পড়ে তাহলে কি সে তার বাড়িতে ছবি টাঙ্গাবে? টাঙ্গাবে না, ফলে তার বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার সন্তানকে এই দিনী শিক্ষায় শিক্ষিত করুন। মনে রাখা ভালো, জেনে রাখা ভালো, আপনার সন্তান যদি এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা অর্জন করে, বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে বের হওয়ার পরে মাদ্রাসায় আসা পর্যন্ত এর পায়ের নিচে স্বয়ং আল্লাহর ফেরেশতা নিজে পা বিছিয়ে দিবে। একটা হাদিস শুধু বলে শেষ করে দিচ্ছি। কাসির বিন কাইস রহমাহুল্লাহ বলছেন, একদিন আমরা সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে বসেছিলাম, এমতাবস্থায় সুদূর মদিনা থেকে এক ব্যক্তি আমাদের কাছে আসলেন, এসে সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে প্রবেশ করলেন। সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন, তিনি বলছেন, হে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, সুদূর মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে আপনার কাছে আমি এসেছি দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্যে না, আমি এসেছি মাত্র একটা হাদিস জানার জন্য। কিসের জন্য কথা বলেন, কিসের জন্য? একটা হাদিস জানার জন্য এসেছেন 1303 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, 1303 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা হাদিস জানার জন্য এসেছেন। বলার সাথে সাথে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনুন, আমি আল্লাহর নবীর কাছ থেকে আমি আমার নিজ কানে এই কথা শুনেছি। কি শুনেছি? মান সালাকা তরিমান তরিকান ইয়ালতাকে মেসোফিহে এলমান সালাকাল্লাহ বি তরিকা মিন তুরুকেল জান্নাহ, যে ব্যক্তি দিন এলে অর্জনের জন্য আল্লাহর রাস্তায় পথ চলে, আল্লাহ তার এই রাস্তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেন। ওয়া ইন্নাল মালায়েকাতা, নিশ্চয় ফেরেশতা মণ্ডলী, লাতা দাও আজনা হাতেহা রেজাল্লে তালিবুল ইলম, দিনই এলেম অর্জনকারীর সন্তুষ্টির জন্য ফেরেশতা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। অতএব আপনার ছেলে এরকম প্রত্যেক পরিবারে অবশ্যই একটা সেট নিয়ে যাবেন। এই যে শিশুর দিনিয়াত শিক্ষা, এই যে শিশুর দিনিয়াত শিক্ষা, শিশুর গণিত শিক্ষা, বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, আরবি শিক্ষা, আপনার সোনামণি কি করে বর্ণমালা শিখবে? আলিফ বা তা সা প খ সরে অ সরে আ, এই দিনই শিক্ষা এই প্রতিষ্ঠান থেকে এই বই থেকে পেয়ে যাবেন। আসছে সালাত সম্পর্কে সঠিক দিন শিক্ষার অভাবেই সালাতের অনেক গড়মিল আমাদের মাঝে। সালাতকে কি করে আপনি সংশোধন করবেন? সালাতুর রাসুল মোহতারাম আমিরে জামাতের এই বই দেখেই আপনি আপনার সালাতকে সংশোধন করতে পারবেন। হাসরের মাঠে দাঁড়িয়ে আল্লাহ দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম
টাকা পয়সা কোনো কিছুর হিসাব আগে নেবেন না। আগে হিসাব নেবেন কিসের? সালাতের হিসাব নেবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার ছেলেমেয়ের পোশাক, আপনার ছেলেমেয়ে, এখনই হাদিস বললাম, আপনার ছেলেমেয়ে মাদ্রাসায় যাচ্ছে, পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়ে আছে কে? ফেরেশতা। কিন্তু আপনার ছেলেটা যদি প্যান্ট টাকনুর নিচে পরে স্কুল কলেজে মাদ্রাসায় যায়, টাকনুর নিচে প্যান্ট পরিধানকারী ব্যক্তি জাহান্নামী, জাহান্নামী ব্যক্তির পায়ের নিচে কি ফেরেশতারা পাখা বিছিয়ে দেবে? আপনার মেয়ে যদি নগ্ন পোশাক পরে স্কুল কলেজ মাদ্রাসায় যায়, তাহলে ও জান্নাতে যাওয়া তো দূরের কথা, ও জাহান্নামের এমন গভীরে যাবে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আপনার ছেলেমেয়ের পোশাক আগে ঠিক করুন, তার আগে আপনার পোশাক ঠিক করুন। এজন্য মহতরম আমিরে জামাতের পোশাক ও পর্দা, পোশাক ও পর্দা আপনার থাকতে হবে। অতএব সিয়াম কিয়াম, সামনে সিয়াম আসছে, সিয়ামকে কিভাবে পালন করবেন, ফেতরা কিভাবে দিবেন, কয়সা ফেতরা দিবেন, এক সানা আচ্ছা, ঈদ সাই তকবিরে পড়বেন না বারো তকবিরে পড়বেন, এরকম দিনই প্রতিষ্ঠান পড়েই আপনার ছেলে শিখবে, সেই বই এইটা সিয়াম ও কিয়াম, ইসলামী পরিবার, যে কথাগুলো বললাম ইসলামী পরিবার। এরপরে কিভাবে মমিন দিন রাত অতিবাহিত করবে, সহি কিতাবুদ্দোয়া আমাদের বাচ্চাদের মুখে মুখে থাকবে, সোনামণির জাগরণী, সোনামণির জাগরণী তারা পড়বে, তারা আজেবাজে গান বলবে না। সর্বশেষ মোহতরম আমিরে জামাতের তরজমাতুল কোরআন, এরপর সোনামণিদের জন্য সোনামণি প্রতিভা, যুবকদের জন্য তাওহিদের ডাক, এবং সকলের জন্য মাসিক আত্মাহারিক আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের হাতে পৌঁছে যাক, এটাই আমাদের কামনা। মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের সাথে আসতে দেখা করে এসেছি, তিনি আপনাদের সালাম দিয়েছেন, বলুন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। তাবলিগি ইজতেমা 2024 আগামী 22 ও 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্রবার রাজশাহীর নওদাপাড়ার উত্তর পার্শ্বে নওগাঁ রাজশাহী রোড সংলগ্ন বায়া পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হবে। প্রত্যেকেই আপনার সেখানে যাবেন ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবেন। তাবলিগ ইজতেমার নিজস্ব জমিতে আপনার টাকা দিয়ে তাবলিগ ইজতেমা হবে, আপনার একজনার বসার জমির দাম 2500 টাকা, 2500 টাকা বর্তমান যুগে কোনোই ব্যাপার নেই, 2500 টাকা দিবেন নিজের নামে, পিতার নামে, দাদা দাদির নামে, মৃত ব্যক্তির নামে। এই আহ্বান রেখে সহযোগিতা আপনাদের চেয়ে যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে কেন্দ্রের পক্ষ থেকে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।